আম্বেদকরের প্রয়াণ দিবসে সিউড়ির আম্বেদকর উদ্যানে আম্বেদকরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হলো। বুধবার এখান থেকে কেন্দ্রীয় সরকারকে দলিত বিরোধী বলে আক্রমণ করলেন জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক সিউড়ির পৌর প্রধান, জেলা পরিষদের সহ সভাধিপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ। প্রসঙ্গত, প্রায় এক বছর আগে জেলা পরিষদ সংলগ্ন জেলা স্কুলের মাঠটিকে সংস্কার করে একটি উদ্যানের রূপ দেয় বীরভূম জেলা পরিষদ। সেটির নাম দেওয়া হয় আম্বেদকর উদ্যান। সেখানেই কয়েক মাস আগে আম্বেদকরের একটি আবক্ষ মূর্তি বসানো হয়। এই দিন তার আবরণ উন্মোচন করা হলো। মূর্তি উন্মোচন করে কাজল শেখ কি বললেন শোনাব। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি বাবন দাস কি জানালেন শুনুন। পেছনা ছবিটা তো আরো ভালো হবে রে ভাই। তৈরি করছিলেন শেষ হয় সেদিন রাত্রে। তিনি 6ই ডিসেম্বর দিল্লির নিজ বাড়িতে ধর্মচক্র প্রবর্তন দিন হিসেবে তাঁর আজ আমরা ডক্টর বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচনের যে একটা বিশেষ ক্ষণে বিশেষ স্থানে এসে হাজির হয়েছি। আজকের এই মঞ্চ উপস্থিত আছেন বীরভূম জেলার উন্নয়নের কান্ডারি, এক দশক ধরে যিনি বীরভূম জেলার জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছেন, আমাদের ডিএম সাহেব ও বিধান রায় মহাশয় উপস্থিত আছেন, বীরভূম জেলার জেলা পরিষদের সহকারী সভাপতি আমার বোনের মতো সদলতা সোরেন সহ 2 এডিএম সাহেব সহ বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষা সহ সিউড়ি পৌরসভার পৌরপিতা সহ সিউড়ি পৌরসভার সকল কাউন্সিলরগণ এবং মঞ্চবিষ্ট গুণীজনরাও আছেন। সর্বোপরি আমার সামনে যারা এই সিউড়ি পৌরসভা এরিয়ার বাসিন্দা এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু চারটে কথা বলছি। আমরা যে মহান ব্যক্তির স্মরণে আজকে সমবেত হয়েছি, তিনি অপহৃত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মুক্ত কণ্ঠস্বর ছিলেন, অস্পৃশ্যতার অন্ধকারে নিমজ্জিত সমাজ ব্যবস্থার আলোকবর্তিকা ছিলেন তিনি। আধুনিক সভ্যতার রূপকার ভীমরাও রামজি আম্বেদকর অর্থাৎ বি আর আম্বেদকর আজ তার পরাণ দিবস। সেই মহামানবের প্রতি শ্রদ্ধা অবনত শ্রদ্ধাঞ্জলি অবদের চিত্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি বা নিবেদন করছি। 1891 সালের 14 এপ্রিল মধ্যপ্রদেশের এক দলিত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1956 সালের মাত্র 65 বছর বয়সে 6ই ডিসেম্বর আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান অর্থাৎ কোল অবগমন করেন। তার এই সংক্ষিপ্ত জীবনে লড়াই প্রতিবাদ ও মর পথের দিক নির্দেশনা প্রদান করে তিনি দলিত পরিবারে জন্মগ্রহণের জন্য তাকে অনেক সময় লাঞ্ছনা গঞ্জনা অস্পৃশ্যতার শিকার হতে হয়েছিল। স্কুলের জল পানের অধিকার ছিল না, সকলের সঙ্গে একসঙ্গে বসা বা খেলার অধিকার থেকে তিনি বঞ্চিত ছিলেন। এক রাস ব্যথা বুকে নিয়ে লক্ষ্য অবিচল থেকে একের পর এক উচ্চতর যোগ্যতা অর্জন তিনি করেছিলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত তিনি হয়েছিলেন। তিনি ছিলেন ভারতীয় অর্থনীতিবিদ, তিনি ছিলেন ভারতবর্ষের একজন আইনবিদ, সমাজ সংস্কারক, আমাদের রক্ষা কবচ ভারতীয় সংবিধানের তিনি জনক ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম আইন এবং বিচার বিভাগীয় মন্ত্রী ছিলেন।
তার জীবনের বৃত্তান্ত আমাদের সকলের চলার পথের অনুপ্রেরণা। কোন ভিল সাঁওতাল আদিবাসী ও বিভিন্ন দলিত সম্পদের অধিকারের প্রশ্নে আপোষহীন লড়াই, স্বাধীন ভারতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মুক্ত প্রতীক ছিলেন বিআর আম্বেদকর। তার দেখানো পথেই বাংলাকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সোনার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। জাতপাতের বেড়া ভেঙে সাম্প্রতির আবহে সঙ্গীত উদ্ভাসিত আমার বাংলা, বিরিদের মাঝে ঐক্যের সন্ধানে আমাদের সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সুতে বেড়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আদিবাসী সাঁওতাল কোল ভীম কুর্মী সম্পদের জীবনযাত্রার মান উন্নয়নের নিরিখে নানাবিধ জনমুখী প্রকল্প তিনি গ্রহণ করেছেন। রাজনৈতিক দল তাদের ক্ষুদ্র এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ এবং কিছু রাজনৈতিক দল তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি নেশায় মত্ত। শুভ সন্ধ্যা। আজকে বীরভূম জেলা পরিষদ এবং বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এখানে যে মাঠ ছিল সেই মাঠটার একটা সৌন্দর্যায়ন করা হয়েছে এবং সেখানে মাঠটির নামকরণ করা হয়েছিল, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলাম আমরা সবাই মিলে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, সংক্ষেপে বিআর আম্বেদকর, যাকে আমরা বাবা সাহেব আম্বেদকর রূপে আমরা জানি। আজকে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে পূর্ণতা প্রাপ্তি হয়েছে তার আবক্ষ মূর্তি এখানে স্থাপন এবং তার উন্মোচনের মাধ্যমে। সত্যি আজকের একটি মহান দিন, মহতী দিন, যে আমরা সবাই মিলে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি এমন একটি দিনে, এই 6ই ডিসেম্বর 1956 সালে এই 6ই ডিসেম্বর তিনি ঘুমন্ত অবস্থায় চিরনিদ্রায় শায়িত হন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। সেই দিন থেকে স্মরণে রেখেই আমরা আমাদের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। উপস্থিত আজকে এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা সভানিপতি বীরভূম জেলা পরিষদের ফয়জুল হক মহাশয় উপস্থিত আছেন, আমাদের বীরভূম জেলা পরিষদের মাননীয় সহসভাধিপতি সহ অন্যান্য আমাদের মাননীয় কর্মাধ্যক্ষ এবং কর্মাধ্যক্ষা গণ এবং বৃন্দা আছেন, আমাদের বীরভূম জেলা পরিষদের অন্যান্য সকল মাননীয় সদস্য এবং সদস্যা উপস্থিত আছেন, আমাদের শিউড়ি পৌরসভার মাননীয় পৌরপতি সহ আমাদের এই শিউড়ি পৌরসভার অন্যান্য যারা মাননীয় সদস্য সদস্যা, আবার বীরভূম জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক যাকে আমরা এডিএম জেলা পরিষদ বলি, তিনি সহ আমাদের আরেকজন আমাদের অতিরিক্ত জেলা শাসক আছেন, ভূমি এবং ভূমি আমাদের ভূমি অধিগ্রহণ আছেন, আমাদের আরেকজন উপশাসক উপসমর্তা সহ আমাদের জেলা পরিষদের আমাদের সচিব, আমাদের সহসচিব থেকে শুরু করে অন্যান্য আধিকারিক এবং কর্মচারী বৃন্দ, যাদের মিলিত প্রয়াস আমরা এখানে আজকের এই অনুষ্ঠানটি আমরা সম্পন্ন আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। এছাড়াও যাদের ছাড়া আজকের এই অনুষ্ঠান সফল হতো না, এই সমবেত সুধীবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুরা, তারা আজকের আমাদের এই অনুষ্ঠান সফল করে তুলছেন, আমাদের মাননীয় সঞ্চালিকা এবং আজকে যারা সঙ্গীত পরিবেশন করলেন এবং আগামী সময়ে সংবাদ সঙ্গীত পরিবেশন করবেন, তাদেরকে সবাইকে
আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। অনেক কথা বলতে ইচ্ছা করছে কিন্তু সময় সংক্ষেপ। বাবা সাহেব আম্বেদকর একজন প্রফেশনালি যদি আমরা দেখি একজন আইনজীবী ছিলেন, কিন্তু শুধু আইনজীবী হিসাবে তার কর্মকাণ্ডকে আমরা সীমায়িত করতে পারি না। তিনি ছিলেন একদিকে দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক এবং একজন অর্থনীতিবিদ। এত গুণে সমাহার যে মানুষটির মধ্যে তিনি তথাকথিত পিছিয়ে পড়া পরিবার, পিছিয়ে পড়া